জয়ের ক্যামেরায় বুবলির কান্না। ঢাকাই নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলির দাম্পত্য জীবনে যে নেমে এসেছে বিদায় রাগিনী তা সহজেই অনুমেয়। তারপরেও শাকিবের দিক থেকে শাট ডাউন হলেও বুবলির দিক থেকে এখনও মিলনের আকুতি শোনা যায়। একদিকে শাকিব বারবার বলেছেন বুবলি তার জীবনে অতীত, অন্যদিকে বুবলি নিজেকে শাকিবের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের চেষ্টা জারি রেখেছেন। তবে তাদের সংসারের বালিঘরে বিচ্ছেদের ঢেউয়ে বিলীনের পথে তা সহজেই আঁচ করা যায়। শাকিব বর্তমানে নতুন সিনেমা প্রিয়তমা নিয়ে ব্যস্ত। এই ছবির শুটিংয়ের ফাঁকে কদিন আগে অভিনেতা সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের ভিডিও কন্টেন্টে হাজির হয়েছেন, নানা বিষয়ে কথা বলেছেন তিনি। এবার জয়ের ক্যামেরায় প্রশ্নের সামনে বুবলি। বিভিন্ন বিষয়ে আলাপ শেষে শাকিব ইস্যু উঠে আসে, আর সেটার অংশটুকু নিজের ফেসবুক পেজে উন্মুক্ত করেছেন সঞ্চালক জয়। এতে শাকিবকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলি। কাঁদতে কাঁদতে বললেন, আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে ব্লেম গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই, আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি সব কিছু ঠিক করার, কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন, তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন। কান্না জড়ানো কণ্ঠে বুবলির আকুতি, এত অপরিচিত হয়ে গেলেন আপনি, আমাকে খুব ভালো করে চেনেন আপনি, কেন এগুলো করছেন? আমি জানি না, আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা নিজের মতো করে নিন, কোনো অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন শেহজাদের মা কিংবা আপনার ওয়াইফকে সম্মান করেন, কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন, শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে। উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে বিচ্ছেদের পর 2018 সালের 20 জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো এটিও গোপন রাখেন এ নায়ক। গেল বছরের সেপ্টেম্বরে সন্তান সহ ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলি। এরপর থেকে শাকিব বুবলি সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে।